দিশা প্রশান কি দুনিয়া, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ড্রেসার দেখে বোঝাই যাচ্ছে তো কোথায় যেতে চলেছি, সানটান করা মোটামুটি কমপ্লিট, বাইরে বৃষ্টি হচ্ছে, পুজো তো চলে এলো, এখনো শপিং করা কমপ্লিট হয়নি। বুদলু, আমি আর তুলি আমরা সবাই যাচ্ছি শপিং করতে, তো চলো রেডি হইনি, দিয়ে দেখা হচ্ছে, দেখি বৃষ্টি কতক্ষণ থামে না থামে। মাও যাবে আমাদের সাথে, বলতে ভুলে গেছিলাম, তো চলো যাও যাক। ভেবেছিলাম বাইকে যাব, মা স্কুটিতে আর আমি আর প্রশান্ত বাইকে, কিন্তু যাওয়া মনে হচ্ছে হবে না, বাইরে প্রচন্ড বৃষ্টি, তো ট্রেনেই যাব। চলো যাও যাক। ঢাকে যেই পড়লো কালি জমজমাটি আজরে, এলো মা দুর্গা ঠাকুর আবার পুজোর আজরে, আজ সুন্দরন রে করোনা বারণ রে। ট্রেনের টাইম এখনো দেরি আছে, তাই একটু পেট পুজো হয়ে যাক, কারণ কখন খাবো না খাবো ঠিক নাই, কারণ শপিং মলে ঢুকলে একবার তো বেড়াতে ইচ্ছে করবে না। কোন হে লোক, কাহাঁ সে আতে হে, দিস ইজ এ পুবেল লোক, দিস ইজ এ পুবেল লোক টু। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, আবার ট্রেন ধরতে হবে বৃষ্টিতে ভিজে ভিজে, এমনই দিন। শাশুমা হে, তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর দেখাচ্ছি। আমরা চলে এসেছি স্টেশনে, আমি আর মা টোটোতে আসলাম, আর পোষণ আর মিঠি চড় আগে চলে এসছে, কারণ টিকিট কাটতে হবে। তো চলো এখন ট্রেনের আসার অপেক্ষা, আমি তো খুব এক্সাইটেড আমার জামা হবে বলে। তো চলো 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 যা যা। ফাইনালি স্টেশনে চলে এসেছি আমরা, আর এনাদেরকে দেখে সত্যি খুব খারাপ লাগে, এনারা এখানেই খান আর এখানেই ঘুমান, তো যে যতটা পারবেন এদেরকে একটু সাহায্য করবেন। আর এদিকে তো বৃষ্টি ছাড়ার নাম নেই, তো ট্রেনও আসছে না, তো দেখি কখন ট্রেন আসছে। ফাইনালি ট্রেনের ভেতরে, আর এই মহিলাটা দেখতেই পাচ্ছ কি করছে, জায়গা পাইনি বলে মুখটা কিরকম বিষ করে আছে। ফাইনালি জানালা দাঁড়িয়ে আছি আর ফুলফুলে হাওয়া খাচ্ছি, আমি হচ্ছি মিঠি, দিস ইজ এ পুবের লোক, আর এখানে আছে আমার মা। আমি সবাইকে মেরেছি, ফাইনালি বহরমপুর স্টেশন। স্টেশন থেকে নেমে একটু বসলাম, চিন্তা ভাবনা করলাম কোন শপিং মলে যাব, তো চলো চিন্তা ভাবনা করি আর টোটোতে গেতে গেতে কথা বলছি কি হচ্ছে না হচ্ছে। আই অ্যাম এক্সপ্রেস বাজার যাওঙ্গি, তুলিকে জামা প্যান্ট কিনতে গি, আর আমার জামা প্যান্ট কেউ কিনবে না। চাহাট আবার বসে আমার ঠিক কইতে, হাঁটতে হাঁটতে দেখতে পেলাম আমার ডান সাইডে টিটি ধরছে সবাইকে, আর কপাল এমনটাই দেখেছি, যেদিনকে আমি টিকিট কাটি সেদিনকে টিটিতে ধরে না, আর যেদিনকে কাটি না সেদিনকে 400 টাকা ফাইন দিয়ে আমাকে স্টেশন থেকে বেরিয়ে যেতে হয়। তো আমার 400 টাকা দেওয়ার থেকে 40 টাকা অনেক দেওয়া ভালো। স্টেশন থেকে বেড়াতে বেড়াতে চোখে পড়লো এক পেয়ারার দোকান, এই বৃষ্টির দিন আর একটা কাঠি আর এক পুচি পেয়ারা, আর কি চাই বস। আর বেড়াতে বেড়াতে দেখলাম ধন্যবাদ থ্যাংক ইউ জানাচ্ছে এখানে মহাদেবের মূর্তি, দেখে একদম আলাদা ফিলিংস হয়। বলো হর হর মহাদেব। বাইক নাই তাই স্বাধীনতা নাই, তো টোটো ধরতে হবে, টোটো ধরবো। ফাইনালি টোটো, এবং টোটো চালকটা পুরো আলাদা, অন্য জায়গায় ছেলে থাকে এখানে মেয়ে, তো কি বলবো, বলার কিছু নাই, কারণ একটা মেয়ে টোটো চালাচ্ছে তার সাংসারিক প্রবলেমের জন্য, এখানে আমাদের সাপোর্ট করা উচিত। আর দিদিটা সত্যি খুব ভালো এবং টোটো চালানোটা প্রচণ্ড ভালো ছিল, তো আমরা জানতাম যে হয়তো দিদি একাই, কিন্তু দিদি ইনফর্ম করলো যে না, ওনারা 4-5 জন মেয়ে টোটো চালায় বহরমপুর একসাথে। তো চলো একদম শপিং মলে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি এক্সপ্রেস বাজারের সামনে এখন এন্ট্রি করবো, কারণ ব্যাগটা রাখতে হবে, একদম ঝাঁকানাগা লাগছে। আর তুলির মনে সেই ফুর্তি যে নতুন জামা প্যান্ট হবে, আমি ব্যাগটা রাখতে গেলাম, ব্যাগটা রাখলো না, ওরা বললো সিল করে দিচ্ছি। তো চলো আমি শপিং করার জন্য ফুল রেডি, তো চলো বেশি দেরি না করে এবার ভেতরে যাওয়া যাক। সত্যি বলতে কি, শপিং মলে গেট থেকে যখন কাউন্টারে দিয়ে তাকালাম তখন আমার শপিং করার ইচ্ছেটাই শেষ হয়ে গেল। যদি কাউন্টারে এত ভিড় হয় তাহলে ওপরে নিচে মিলে কত ভিড় না হবে। তারপর হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম সিঁড়ি তো আছে, কিন্তু সিঁড়ির কোনো সুবিধা আমরা উপভোগ করতে পারবো না, তাই ওটা না ভেবেই আমরা হাঁটতে শুরু করলাম। ওয়াও কি সিন হ্যায়,
No, baby. দুই বোনে ঝামেলা দেখতে দেখতে আমি পুরো ক্লান্ত, তাই আমি নিজে নিজে একটু ঘুরে বেড়াই। ফাইনালি ক্যাশ কাউন্টারে পৌঁছে গেছি, বিল করতে হবে। বিল করে এখান থেকে বেরিয়ে যায়, দেখি আরও অন্যান্য সব যেতে হবে, ক টাকা আজকে ফোরাবে। ওখান থেকে বেড়াতে বেড়াতে এমন একটা জিনিস চোখে পড়লো যেটা আমাদের প্রত্যেকটা ভারতবাসীর কাছে গর্ব, মেরা দেশ মহান হ্যাঁ। আর এক্সপ্রেস বাজার থেকে বেরিয়ে এসে আমরা ঢুকলাম হোটেলে, হোটেলের নাম হচ্ছে রিল্যাক্স, কারণ আমার গিন্নি রিল্যাক্স হোটেল ছাড়া ভাত কোনো জায়গায় পছন্দ হয় না। এটা হচ্ছে কাবেরীর পাশে, একদম সুনিতার কাছে। তো ডেকোরেশন দেখতেই পাচ্ছ, আদারওয়াইজ খাবার দাবার কোনো কথা হবে না, দারুণ রান্নাবান্না করে একদম বাড়ির মতো, বিশেষ করে একটা ম্যাডামের জন্য যাওয়া। এখানে মেনুতে ছিল ভাত ডাল তরকারি, দুটো করে চিকেনের পিস আর তেতো করলা, পাঁপড় চাটনি, ওভারঅল সব কিছুই দিয়েছিল। প্লেট ছিল 160 টাকা। যেমন দেখতে রান্নাবান্নাগুলো ভালো, সেরকম খেতেও ভালো ছিল। ওখান থেকে বেড়াতে বেড়াতে দেখলাম একটা কাপড়ের দোকানের সামনে, কাপড় না শাড়ি হবে হয়তো, কোনো সিল্ক লেখা ছিল। ওখানে দুটো ঢাক বাজছিলো আর রাস্তাঘাটে এতটাই লোক ছিল যে পুজো পুজো ফিলিংস আসছিলো, সেটা ভাবতে ভাবতে আমরা পুরো সুনিতা চলে এলাম। আর পুজো বলে এতটাই ভিড় ছিল রাস্তাঘাটে, টোটো লাইন লেগে গেছিলো একটা লোকাল রাস্তাতে, তাও এতটাই জ্যাম যে এপার থেকে ওপার হওয়া যাবে না। সুনিতারা নতুন ডেকোরেশন করেছে, চলো ভেতরে ঢোকা যাক। আমি বসে আছি আর ভূতগুলো একা একা ঘুরে বেড়াচ্ছে। ভিডিও প্রথমে বললো যে আমাকে কেউ জামা প্যান্ট কিনে দেবে না, ও জামা প্যান্ট হয়েছে, তবুও আমরা আমাদের তরফ থেকে একটা হট প্যান্ট এবং একটা টপ দিচ্ছি। তো এই হট প্যান্টটা এখন দেখছে ভুদ্ধু। সুনিতা এক্সপ্রেস বাজার সব কিছু হলো, এবার মনমোহিনীতে যাচ্ছি, কারণ জামা প্যান্ট সেরকম কেনা হয়নি। এতটাই ভিড় আর এতটাই মানে ঘিচিবিচি, শপিং করতে ভালো লাগছে না, যে একটা শান্তি হবে দেখবো পড়বো সেরকম কিছু না। চলো মনমোহিনীতে যাই। মনমোহিনীতে টপের কালেকশনগুলো বেশ ভালোই ছিল। এখান থেকে ভুদলুসের জন্য একটা টপ চয়েস করছিলাম আমরা, আর ভুদলুস এখানে এতটাই বিরক্ত হয়ে গেছে কারণ খাওয়া দাওয়া করে একটু বসতে পারেনি, আর ওর না বসলে ওর শরীর চলে না। মুখটা দেখেই বুঝতে পারছো কী মায়া লাগছে মেয়েটার উপরে, হাসিটাও সেরকম। সেখান থেকে একটা টপ চয়েস করে ভুদলুকে পরাবে এখন। কালারটা দেখে ইউনিক লাগলো এবং কালার কম্বিনেশনটা বেশ ভালোই, তার জন্য এই টপটা চয়েস করলাম। আর হট প্যান্টটা তো তোমরা দেখেইছো আগে, কেমন লাগছে বলো আমার শালিকে। এখনও আয়নার সামনে যাবে, এবার নিজেকে দেখবে, চলো দেখো এবার আয়নার সামনে গিয়ে নিজেকে দেখবে যে কেমন লাগছে। তো এদিকে আমাদের পুরোপুরি শপিং কমপ্লিট, তো আমরা শপিং মল থেকে বেরিয়ে ভাবছি কিছু খাওয়া দরকার, তো আমরা চললাম মোমো খেতে। উফ, মোমো না খেলে না জমেই না। তো চলো আমরা মোমো খেতে থাকি, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো টাটা।